আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেরেস্তা দিয়ে পোলাই রেসিপি দেখার জন্য আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী চুলায় একটা হাড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এই তেলে আমি প্রথমে বেরেস্তা করে নিব হাফ কাপ পেঁয়াজ আমি পাতলা আর গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজের উপরের অংশ আর নিচের অংশ অল্প করে বাদ দিয়েছি এটা অন্য কাজে ব্যবহার করা যাবে শুধু মাঝখানের অংশটা দিয়ে আজকে বেরেস্তা বানাবো তেলের মধ্যে পেঁয়াজ গুলো পর নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি বেরেস্তা এরকম অল্প অল্প সাদা থাকতে তুলে নিতে হবে এর চেয়ে বেশি ভাজলে এটা কালচে হয়ে যাবে বেরেস্তা তুলে নেওয়ার পর এটার কালারটা আর একটু ডিপ হয়ে যায় বেরেস্তা তেল থেকে তুলে নেওয়ার আগে এক চিমটি চিনি ছড়িয়ে দিচ্ছি এতে করে বেরেস্তা অনেক ক্রিস্পি থাকবে দেখেন তুলে নেওয়ার পর এটার কালারটা কত সুন্দর হয়েছে আমি যে হাড়িতে বেরেস্তা করেছিলাম ওই হাড়িতে দিয়ে দিচ্ছি দিচ্ছি বেরেস্তা ভাজা ওয়ান ফোর কাপ তেল বেরেস্তা ভাজা তেল দিয়ে পোলাও রোস রান্না করলে অনেক মজা হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারুচিনি আর একটা এলাচ গোটা মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা দুই কাপ পোলায় চাল চালগুলো আমি ধুয়ে পানির মধ্যে দশ মিনিট ভিজে রেখেছিলাম তারপর ছেঁকে নিয়েছি চালগুলো তেলের সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন চালগুলো সাইডে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ এখন একটু নেড়ে চেড়ে চালের সাথে এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পানি আমি চাল নিয়েছি দুই কাপ আর পানি দিয়ে দিলাম চার কাপ চালের ডাবল আমার এটা পুরনো চাল তাই আমি পানি চালের ডাবল দিলাম আপনাদের যদি নতুন চাল হয় তাহলে পানি অবশ্যই একটু কম দিবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব পানিটা ফুটে উঠা পর্যন্ত পানি ভালোভাবে ফুটে উঠেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানি শুকিয়ে গিয়েছে অল্প অল্প পানি আছে আপনাদের হাড়িটা যদি পাতলা হয় এই অবস্থায় হাড়ির নিচে একটা তাওয়া গরম করে দিবেন আমি এর নিচে কোনো তাওয়া দিচ্ছি না কারণ আমার হাড়িটা অনেক মোটা এখানে ওয়ান ফোর কাপ বেরেস্তার মধ্যে ওয়ান ফোর চার চামচ চিনি দিলাম এই চিনিটা পোলাওকে মিষ্টি করবে না বরঞ্চ পোলাই স্বাদ অনেকটা বাড়াবে এখন পোলাওগুলো একটু সাইড করে করে এই সম্পূর্ণ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বেরেস্তা দেওয়ার পর এভাবে উঁচু করে ঢেকে দমে রাখছি পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর পোলাও ভিতরে যে বেরেস্তা দিয়েছিলাম খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় আপনারা চাইলে এক চা চামচ ঘি দিতে পারেন এখন চুলাটা বন্ধ করে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব দুই মিনিটের জন্য এবারে ঈদে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ